নমস্কার বন্ধুরা, বংরাধুনী রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা রাখবো আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের এই হাঁসফাঁস গরমে মন শান্তি করা একটা রেসিপি চলুন দেখে নিই। বন্ধুরা, সেবার চণ্ডীগড়ে এই লস্যিটা খেয়েছিলাম, কিভাবে তৈরি করতে হবে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এই যে দইটা দেখতে পাচ্ছেন, এই দইটা আমার বাড়িতে তৈরি করা দই, এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে একটা পাত্র নিয়েছি আর সেই পাত্রটার মধ্যে খানিকটা দই নিয়ে নিচ্ছি। এই লস্যিটা খুব ঘন হয়, পরিমাণে দইটা নিয়ে নিলাম। আর এই যে এখানে দইয়ের সাথে কী কী লাগবে বন্ধুরা, এখানে চিনি আছে, আইস কিউব আছে, আর আছে খোয়া ক্ষীর। এই চণ্ডীগড়ের এই লস্যিটাতে এরা খোয়া ক্ষীর দিয়ে তৈরি করে, দুর্দান্ত স্বাদ হয় এটার খেতে। এই লস্যিটা তৈরি করতে প্রথমে দইটা নিলাম আর কিছুটা চার পাঁচটা আইস কিউব দিয়ে দিলাম তার মধ্যে, আর এখানে দিয়ে দেবো এবার এই খোয়া ক্ষীর। বন্ধুরা, আপনার বাড়িতে যদি খোয়া ক্ষীর না থাকে হাতের কাছে, তাহলে এটা গুঁড়ো দুধ দিতে পারেন। আমি এখানে খোয়া ক্ষীর দিলাম দু চামচ, আর দিচ্ছি পরিমাণে চিনি, যে যার স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আমি এখানে লাল দই তৈরি করেছিলাম, যেহেতু এটা তাওয়া দই, আমি আগের দিন ভিডিওতে করেছিলাম, তাওয়ার উপরে রেখেই দইটা বসিয়েছিলাম, সেই জন্য এটার নাম দিয়েছিলাম তাওয়া দই। বন্ধুরা, কোনো রং ছাড়া দইটা কিভাবে লাল হলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। তৈরি হয়ে গেছে আমার চণ্ডীগড়ের লস্যি, দেখুন ঘনত্বটা কত সুন্দর হয়েছে। আর এই লস্যিটা এরকম ঘনই হয়, ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, আপনাদের যেটা খুশি আপনারা ড্রাই ফ্রুট দিতেও পারেন। আমি এখানে কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, এই চণ্ডীগড়ের লস্যি এই গরমে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খান, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।